हाय गाइस, आशा करी सबाई भालो आछेन। तो आज के आमी जे टॉपिक्सटा निये ভিডিওটা বানাচ্ছি ওটা হচ্ছে ওই পেপার প্লেটের যে ব্যবসা আপনারা যে করছেন, অটোমেটিক মেশিন বা হাইড্রোলিক মেশিন, যে কই মানে যে কোনো মেশিন নিয়েই আপনি ব্যবসাটা করুন না কেন, ওর যে কস্টিংটা, মানে আপনি যে কাঁচামাল কিনে যে মার্কেটে সেল করবেন ওতে কস্টিংটা কত হচ্ছে, বা মানে আপনার প্রফিট কত থাকছে, কততে সেল করলে আপনার প্রফিট কত থাকবে, এই যে কস্টিংগুলো, এটা অনেকে বের করতে পারেন না। ওটা আমার আমাকে অনেকে কমেন্ট করে জানতে চাইছেন যে কস্টিং দাদা, কস্টিং কী করে বের করব। তো ওই জন্যই আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আজকে ভিডিওটা আপনি তো বুঝতে পেরে গেছেন যে আজকে ভিডিওটা আমি কস্টিংয়ে বের করব, কিন্তু একটা সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা আপনি মনে রাখবেন, আমি আজকে যে আপনাকে কস্টিংটা দেখাবো বা যেটা বোঝানোর চেষ্টা করব, ওটা কিন্তু সম্পূর্ণ ডেমি কস্টিং। এই কস্টিংয়ের উপর নির্ভর করে আপনি কিন্তু মার্কেটিং করবেন না, মার্কেটিং করবেন না বলতে মাল সেল করবেন না আর কি। মানে এই কস্টিংটাকে আপনি প্রথমে এ টু জেড ভালো করে বোঝার চেষ্টা করবেন, মানে আমার ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি মিস করবেন, তখন বুঝতে পারবেন না। আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, মানে প্রথম থেকে শেষ অবধি, তাহলে আপনি আমি যে ফর্মুলাতে কস্টিংটা বের করেছি ওই ফর্মুলা ফলো করে আপনি আপনার নিজের যে প্রোডাক্টের কস্টিংটা বের করে নিতে পারবেন। এবার ওই আপনার কস্টিংটা বের করে তারপরে আপনি মার্কেটে প্রোডাক্টটা সেল করবেন, কিন্তু আমার এই কস্টিংটা নিয়ে আপনি কিন্তু সেল করবেন না, ওতে আপনার লোকসান হতে পারে, ঠিক আছে? তো ওটা আমি প্রথমেই আপনাকে জানিয়ে দিলাম। তো আমি কস্টিংটা আপনাকে আমার খাতা পেনেই দেখাবো। তো ও তার আগে আপনাকে দু একটা কথা আপনাকে বলে রাখি, যারা যারা আমার ভিডিওটি দেখে দেখছেন বা পরপর ফলো করে আসছেন, তো এখনও অনেকেই সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলটিকে করেননি। তো ওই দেখবেন লাল রঙের যে একটা রেড সাবস্ক্রাইব বলে লেখা আছে, ওটা কিন্তু একবার ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়, প্রত্যেক ভিডিওতে সাবস্ক্রাইব করার দরকার নেই, একবারই, যে কোনো ভিডিও দেখার সময় একবারই ক্লিক করে সাবস্ক্রাইব হয়ে যাবে। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, তাতে আমার ভিডিও বানানোর একটা মোটিভেশন একটা আলাদা আছে। তো আমি তখন সবসময় চেষ্টা করবো যে আপনাদেরকে এই ব্যবসা রিলেটেড অনেক কিছু ইনফরমেশান শেয়ার করতে, যেটা আমি জানি বা যেটা আমার এক্সপিরিয়েন্স হয়েছে। তো এছাড়া কস্টিং আরও আমার অনেকে কমেন্ট করছেন বা ফোন করে জানতে চেষ্টা করছেন যে যেটা যাদের ফুল সেট আপ, ফুল সেট আপে কস্টিংটা কী করে বের করবেন, মানে যখন ল্যামিনেশন করছেন বা কাটিং করছেন বা প্রিন্ট করাচ্ছেন, তখন আপনার একটা আলাদা কস্টিং হয়, তখন ও কস্টিংটা কী করে বের করবেন, ওটা অনেকেই কমেন্ট করে জানার চেষ্টা করছেন। তো আপনাদের যদি ওই রকম বেশি কমেন্ট আসে বা বেশি ডিমান্ড আসে, তবে আমি অবশ্যই ওর উপরে একটা আলাদাভাবে সেপারেট ভিডিও বানিয়ে দিব, কারণ একটা ভিডিওতে দুটো কস্টিং দেখানো সম্ভব না, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি জানি আপনারা এতক্ষণ ভিডিও দেখেন না আমার, আমি সব সবই তো বুঝতে পারছি। তো সে যাই হোক, এত ভিডিওটা লম্বা না করে আমি ডাইরেক্ট আমি খাতা পেনের দিকে চলে আসছি আপনাদেরকে কস্টিং বের করে দেখানোর জন্য। তো সবার প্রথমে আমি আমার এখানে দেখুন, আমি এবার একটা নোটবুকে চলে এসেছি, এখানে আপনাকে কস্টিংটা বুঝিয়ে দেখাবো। তো এটাকে বোঝানোর আগে আপনাকে আমি প্রথমে বলে দিই যে যারা যারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একবার করে দেবেন সাবস্ক্রাইব। তো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এবার আপনাকে বলি, সবার প্রথমে একদম স্টার্টিং থেকে আমি শুরু করছি। এবার ধরুন আপনি ফোর কালার প্রিন্টেড 12 ইঞ্চি সার্কেল আপনি ধরুন 70 টাকা করে পার কেজি কিনলেন, এটা কিন্তু জাস্ট আমি এক্সাম্পলের জন্য বলছি, এবার মার্কেট রেট একই থাকতে পারে নাও থাকতে পারে। এবার 70 টাকা পার কেজি ধরে আপনি কিনলেন, এবার 1 কেজিতে আপনি পিস পাচ্ছেন 74 পিস, 74 পিসেস, ঠিক আছে? তো তখন আপনাকে এবার কস্টিংটা বের করবেন কি করে, সবার প্রথমে আপনার কেনা রেট যেটা 70, কেনা রেট ভাজিতক বা ডিভাইডেড আপনার কত পিস পাচ্ছেন সেটা করবেন, 70 ÷ 74 = 95.95 পয়সা, তার মানে আপনার এক পিসের দাম হয়ে গেল 95 পয়সা। এবার আপনি আপনার মার্কেটে যে প্যাকেটগুলো বিক্রি হয় কত পিসের প্যাকেট হয় ওটা আপনাকে দেখতে হবে, আমি ধরে নিলাম এখানে 20 পিসের প্যাকেট, 20 পিসের প্যাকেটের উপরে ধরছি। এবার 20 পিসে যদি প্যাকেট হয় 0.95 ×
20, 0.95 হচ্ছে আপনার এক পিসের দাম, কেনা দাম কাগজের, আর 20 পিস হচ্ছে আপনার প্যাকেটের ভ্যালু। তো সমান হচ্ছে আপনার 19 টাকা, একটা প্যাকেটের আপনার কাগজের দাম 19 টাকা হয়ে যাচ্ছে। এবার 19 টাকার সাথে আপনি আরও টাকা, অনেক টাকা অ্যাড করছেন এর সাথে, যেমন এর সাথে প্লাস করলাম আমি টি মানে ট্রান্সপোর্ট, প্লাস পিপি, পিপি এর সাথে অ্যাড করলাম, মানে যেটা পলিথিন মানে প্যাকিং করার জন্য যে পলিথিনটা ব্যবহার করা হয়, তারপরে প্লাস ই মানে ইলেকট্রিক, আপনি যে মেশিনে বানাচ্ছেন ওর কারেন্ট তো একটা খরচা হচ্ছে, ইলেকট্রিক খরচা, প্লাস এল মানে লেবার, আপনি যে খাটছেন আপনার একটা লেবার আলাদা থাকছে, প্লাস এমডি, এমডি মানে এখানে আমি বোঝাতে চেয়েছি এম মানে মেশিন, ডি মানে ডেপ্রিসিয়েশন, মেশিন যে আপনার খাটছে মেশিনের একটা ডেপ্রিসিয়েশন, মানে মেশিনের কোনো খারাপ হয়ে গেলে ওর সারানোর খরচা খরচা যাবতীয় খরচা টরচা এটা ওটা আপনাকে তো এখান থেকেই নিতে হবে, আপনি তো আদার্স কোথাও পাবেন না। তো এমডি মানে মেশিন ডেপ্রিসিয়েশনটাকে বোঝানো হয়েছে। আর তারপরে দেখবেন এইচডি লেখা আছে, এইচডি মানে আমি এখানে বোঝাতে চেয়েছি হোম ডেলিভারি, হোম ডেলিভারি বলতে আপনাকে বলে দেই এখন ব্যাপারটা হয়ে গেছে কি, রেডি মালটা তৈরি করার পরে আপনাদেরকে কী করতে হয়, দোকানে দোকানে পৌঁছে দিতে হয়। তো দোকানে যে পৌঁছানো, একটা বাইকে হলে বাইকের তেল খরচা, বা একটা ভ্যানে হলে যে ভ্যানের খরচা, বা আপনার একটা কী বলে যেভাবে আপনি পৌঁছান না কেন তার যে খরচা, ওগুলো যোগ করেছি। এর সাথে আপনি যোগ করবেন আপনার প্রফিট, বুঝতে পেরেছেন? তো এর সাথে আপনার যোগ করছেন আপনার প্রফিট, তারপরে আপনি মালটাকে সেল করবেন। এবার এখানে 19 টাকা আমি কাগজের রেটটা আমি বের করে নিলাম 19 টাকা। এবার 19 টাকার সঙ্গে যে এক্সেসরিজটা বের করানোটা কী করে বের করবেন, এবার সবার প্রথমে আমি টিটাকে আসছি, মানে ট্রান্সপোর্টটা কী করে বের করবো ওটা দেখব। ধরুন আপনার বাড়ি থেকে কারখানা অবধি মালটা আনতে, বা কাঁচা মালটা আপনি যেখান থেকে কিনছেন ওখান থেকে কারখানা অবধি মালটা নিয়ে যেতে খরচা, ওটা ধরতে হবে। এবার আমি একটা বেসিক জিনিসগুলো আমি ধরব, যেমন আপনাকে ধরে চলি, যেমন ধরে চলুন 1 কেজিতে আপনার 1 টাকা খরচা। এবার 1 টাকা খরচাটা আপনি কী করে বের করবেন, সাপোজ আপনি 500 কেজি মাল কিনলেন কারো কাছ থেকে, 500 কেজি, ঠিক আছে? এবার 500 কেজি মালটাকে, সে 500 কেজি মাল যে রেটে হোক না কেন সেটা তো এখানে বুঝিয়ে দিয়েছি, এবার 500 কেজি মালটাকে আপনি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাতে কত টাকা খরচা করে নিয়ে যাচ্ছেন সেটা প্রথমে আপনাকে হিসাব রাখতে হবে। এবার আমি ধরে নিচ্ছি 500 কেজি মাল পৌঁছাতে আপনার খরচা হয়ে গেল 200 টাকা, এবার 500 কেজি মাল আপনাকে কিনে নিয়ে বাড়ি অবধি পৌঁছতে আপনার খরচা ধরো 200 টাকা। এবার এই 200 টাকাটা ডিফারেন্ট হতে পারে, যে যদি কেউ সামনে থাকে ওর আরও কম হয়ে যাবে, যদি কেউ অনেক দূরে থাকে তো তার আরও বেড়ে যাবে। এবার আপনাকে এই ফর্মুলাটা ফলো করতে করতে আপনাকে কস্টিংটা বের করে নিতে হবে। এবার আপনি 200 টাকাটাকে আপনি কী করে কস্টিংয়ে বের মানে বের করাবেন, তখন আপনাকে কী করতে হবে, প্রথমে টাকা নিব, 200 টাকা ডিভাইডেড বা ভাজিতক 500 কেজি, 500 কেজি সমান হচ্ছে 0.40 পয়সা, মানে 40 পয়সা করে পার কেজিতে আপনার খরচা তখন চলে আসছে, মানে 1 কেজি মাল আপনার বাড়িতে নিয়ে পৌঁছাতে 40 পয়সা খরচা। আশা করি এটা বুঝতে পেরে গেছেন, 1 কেজি মাল আপনার বাড়িতে পৌঁছাতে 40 পয়সা খরচা। এবার আমি এখানে দেখব
যে 1 কেজি মালে ক পিস পাচ্ছি। এখানে আমি প্রথমেই দেখে নিয়েছি যে 1 কেজি মালে আমি 74 পিস পাচ্ছি, মানে 74 পিস মাল আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসতে খরচা হচ্ছে, মানে আপনার বাড়ি পর্যন্ত নিয়ে নিয়ে যেতে খরচা হচ্ছে 40 পয়সা। তো এখানে আমি এবার কি করব, 1 পিসে চলে যাব, 0.40, 40 পয়সা ডিভাইডেড 74। এবার এটা এখানে দু রকম পদ্ধতিতে আপনি ইয়ে করতে পারেন। এবার আপনাকে দেখাই, 0.40 40 পয়সা ইনটু কত পিস পাচ্ছেন, 74। তার মানে আপনার 1 পিস আপনার বাড়ি অবধি পৌঁছাতে, 1 পিস মানে একটা প্লেট আপনার বাড়ি অবধি পৌঁছাতে খরচা হচ্ছে গিয়ে 0.005 পয়সা। এবার আমি 1 পিস আমার মানে কাঁচামালটা কিনে বাড়ি অবধি পৌঁছাতে আমার এই কস্টিংটা বেরোলো, কস্টিংটা হচ্ছে 0.005, মানে এটা অনেক কম, মানে 1 পয়সা থেকেও কম খরচা হচ্ছে। এবার আমি এবার এটা অনেক যখন কম হয়ে যাচ্ছে না, আপনি তখন একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে, তখন আপনি কি করবেন, তখন আরেকটা রাস্তা আছে। রাস্তাটা হচ্ছে কি, আপনি 74 পিস যেটা হচ্ছে না আপনার কেজিতে, তো 74 পিসে কটা প্যাকেট পাচ্ছেন সেটাকে দেখে নিন প্রথমে। তাহলে মানে 74 ডিভাইডেড 20, মানে 3.7, মানে এখানে দেখুন আপনার 1 পিসের এত 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 টাকা হচ্ছে। এবার এর সাথে আপনি 3.7ও যোগ করতে পারেন, মানে আপনার 0.005 ইনটু 74 পিসে কটা প্যাকেট হচ্ছে ওটা ওটা করতে পারেন। মানে আপনি দুটো রাস্তাতেই এটা ক্যালকুলেশন বের করতে পারেন, যেমন আপনাকে 1 পিস 1 পিসের সাথে এটা 1 পিসের সাথে 74 পিস মানে যদি আপনি ইয়ে করেন গুণ গুণ করেন তাহলে আপনার এই এই পয়সাটা আপনার বেরোচ্ছে, ঠিক আছে। তো এবার এবার আমাকে দেখে নিতে হবে যে 74 পিসে আমি কটা প্যাকেট পাচ্ছি, মানে 20 পিসের যদি প্যাকেট করি তাহলে আমি প্যাকেট পাচ্ছি গিয়ে কটা প্যাকেট হচ্ছে এখানে 3.7, এখানে আমি প্যাকেট পাচ্ছি 3.7, মানে 3 প্যাকেট থেকে একটু বেশি, 4 প্যাকেট থেকে কম। এবার 4 প্যাকেট মাল আমার নিয়ে আসতে কস্টিং পড়ছে গিয়ে 40 পয়সা, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, 40 পয়সা, মানে 1 কেজি মাল, 1 কেজি মালে যেহেতু আমার 40 পয়সা কস্টিং আসছে, তো তাই মানে 3.7 প্যাকেট আমার 40 পয়সা কস্টিং আসছে। তো এবার 40 পয়সাকে ডিভাইডেড 3.7 যদি করে দেই আমি, তাহলে 1 প্যাকেট আমি কস্টিং তখন বের করে নিতে পারবো, 0.40 ডিভাইডেড 3.7, মানে আমার 1 প্যাকেটে তখন আমি 10 পয়সা আমার কস্টিং চলে আসছে। তো এবার আমি ট্রান্সপোর্টটা পেয়ে গেলাম, ট্রান্সপোর্ট পার প্যাকেট প্রতি আমি এটা 10 পয়সা, মানে 0.108 হচ্ছে, এখানে যেমন দেখুন 0.108, তার মানে আমি 10 পয়সা বা 11 পয়সা ধরতে পারি। তো আমি যদি এখানে একটা 11 পয়সা ধরলাম, 11 ধরলাম, ঠিক আছে। তো এবার আমি 19 টাকা 11 পয়সা আমার, তাহলে আমার ট্রান্সপোর্ট নিয়ে আমার খরচা চলে এলো। তারপরে আমার থাকছে কি, পিপি। এবার যে 12 ইঞ্চি যে পিপিটা, 12 ইঞ্চি পিপি 1 কেজিতে মোটামুটি আমাদের যে হিসাব করা 420 পিস ওঠে, তো আমি 20 পিস বাদ দিয়ে 400 ধরলাম। তো 400 পিসের দাম একটা অন অ্যান অ্যাভারেজ আমরা আজ পর্যন্ত যেটা দেখে এসেছি 35 পয়সা হয়, এখন একটু মার্কেটে রেট বাড়া, তো আমি 40 পয়সাই ধরে চলবো। তো পিপিটা আমি 40 পয়সা, 0.40, এটাও পয়েন্ট, কিন্তু 0.11। এবার ইলেকট্রিক, ইলেকট্রিক এবার ব্যাপারটা হচ্ছে কি, ইলেকট্রিক এখানে ডিপেন্ড করে আপনি 1 ঘন্টায় কতটা বেশি প্রোডাকশন করে নিতে পারছেন তার উপর ডিপেন্ড করে। এবার হাইড্রোলিক মেশিনে যদি সিঙ্গেল ডাই হয়ে থাকে, 2 HP মোটর যদি থাকে আপনার, তাহলে আপনি 1 ঘন্টায় মোটামুটি যেটা আমি বের করতে পারবো 3000 পিস বের করে নিতে পারবো 45 মিনিটে।
আমি 3,000 পিস ভুলে ভুলে গেলাম, ছেড়ে দিচ্ছি। মোটামুটি আপনাকে 2 থেকে 2,500 পিস আপনাকে বের করতেই হবে 1 ঘন্টায়। এবার 1 ঘন্টায় আমি আমার যদি পুরনো ভিডিওগুলো মানে আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে ওটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন, 1 ঘন্টায় আপনার 1 ইউনিট কারেন্ট কী করে পড়াবেন। হাইড্রোলিক মেশিনের সিঙ্গেল ডাই 2 HP মোটর উইথ 2 হিটার, দুটো হিটার, যেটা আপনার 1,000 ওয়াট আর নিচের ডাইয়ের 1,000, উপরের ডাইয়ের 1,000, 2,000 ওয়াট প্লাস 2 HP মোটরে আপনি 1 ঘন্টায় কী করে 1 ইউনিট কারেন্ট পড়াবেন সেটা আমার অন্য ভিডিওগুলোতে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কী করে আমি ওটাকে কারেন্ট খরচাটাকে কমাই। তো ওই প্রসেস ফলো করলে তাহলে আপনার 1 ইউনিট কারেন্ট পড়বে। এবার আমি 1 ইউনিট কারেন্ট আমি 10 টাকা ধরে চলবো, 10 টাকা হয় না বাট 10 টাকা ধরে চলবো আমি। এবার যদি 10 টাকায় আমি যদি ধরো 2,500 পিস তৈরি করতে পারি, এবার আমার 2,500 পিস মানে 2,500 পিস ভাজিতক 20 মানে 125 প্যাকেট আমি 1 ঘন্টায় তৈরি করছি। এবার 125 প্যাকেট যদি আমি 1 ঘন্টায় তৈরি করি তাহলে 125 প্যাকেট তৈরি করতে আমার খরচা হচ্ছে কত টাকা, 10 টাকা। তার মানে আমি 10 ভাজিতক 125 করব, 10 ভাজিতক 125 মানে 10 হচ্ছে এখানে কারেন্টের ইউনিট খরচা আর 125 হচ্ছে আপনার প্যাকেট, মানে 1 ঘন্টায় 125টা প্যাকেট তৈরি করছেন। তার মানে আপনার 0.08 মানে 8 পয়সা আপনার 1 প্যাকেটে কারেন্ট খরচা হচ্ছে, মানে 0.08 8 পয়সা কারেন্ট খরচা হচ্ছে। এবার তার সাথে আপনার লেবার, এবার লেবার একটা হাইড্রোলিক মেশিনে আপনার 2 জন থাকবে, একজন মেশিনে বানাবে আর একজন আপনার কাউন্ট করবে বা প্যাকিং করবে, সে যাই হোক 2 জন মোটামুটি লাগে। তো 2 জন যদি সারা দিন যদি ওইভাবে কাজ করেন, আমি আপনাকে সিম্পল হিসাব এখানে দেখিয়ে দিচ্ছি, ধরুন আপনার লেবার কস্টিং আপনি 300 টাকা করে ধরলেন, সব জায়গায় সমান হয় না, অনেক জায়গায় কম বেশি হয়, একটা অ্যাভারেজ আমি 300 করে ধরলাম, সরি 300। এবার 2 জন কাজ করছি মানে 2 600। এবার ডিপেন্ড করে অনেক জায়গায় কী হয়, যারা মেশিনে বানায় তার একটা লেবার খরচা আলাদা, বা যে প্যাকেট করে তার লেবার খরচা আলাদা, যে প্যাকেট করে তার কম হয়, যে মেশিনে বানায় তার মানে লেবার কস্টিং বেশি ধরা হয়। তো আমি 300 টাকা মোটামুটি অনেক অ্যাভারেজ ধরে ফেললাম, এটা কিন্তু অনেক বেশি ধরছি আমি। এবার ওটা আপনাকে আপনার যেভাবে লেবার পাচ্ছেন ওইভাবে আপনাকে ক্যালকুলেশন করে নিতে হবে। তো 600 টাকা মোটামুটি দুদিন মানে একদিনে দুটো লেবারের আমার খরচা আমি পেয়ে গেলাম। তো এবার আমাকে যখন 600 টাকা দিচ্ছি তো ওর কাছ থেকে আমি নিশ্চয়ই একটা প্রোডাকশান আশা করব। মোটামুটি যদি আমি 1 ঘন্টায় যেটা দেখলাম কত প্যাকেট তৈরি করতে পারছে, যদি 2,500 হয়, 2,500 ÷ 20 125 প্যাকেট, তো মোটামুটি আপনার যদি 10 ঘন্টাও কাজ হয় ×10 মানে আপনার 1,250 প্যাকেট আপনি 600 টাকা দিয়ে আপনি পাচ্ছেন। এবার 1,250 প্যাকেট আপনি 600 টাকা দিয়ে পাচ্ছেন। এবার আপনাকে কী করতে হবে, 600 টাকা ÷ 1,250। এবার এটা 1,250 না, মোটামুটি 10 ঘন্টা কাজ করলে আপনার ওই 1,500-এর কাছাকাছি প্রোডাকশান হয়ে যাবে। আমরা করি, যেটা প্র্যাকটিক্যাল সেটা আপনাকে আমি বলছি, আমাদের হয়ে যায়। তো সে যাই হোক, মোটামুটি আমি এখন কম করে ধরছি, আপনার বেশি হলে তো আপনার প্রফিট। তো এবার 48 এখানে দেখুন রেজাল্টটা বেরোচ্ছে, 48 মানে 48 পয়সা। তো লেবারে আমি পেলাম কত, 0.48, 48 পয়সা। তারপরে থাকছে কি, মেশিন ডেপ্রিসিয়েশন। মেশিন ডেপ্রিসিয়েশন এবার আপনাকে একটা অন অ্যান অ্যাভারেজ আপনাকে একটা ধরে চলতে হবে, ধরুন প্রত্যেক প্যাকেটে আমি 2 পয়সা করে রাখবো, ঠিক আছে। তো এবার 2 পয়সা 0.02। এবার হোম ডেলিভারি, এবার হোম ডেলিভারিটা এবার আপনার ডিপেন্ড করে আপনার কারখানা থেকে কতটা দূরে আপনি মালটা পৌঁছাচ্ছেন। এবার আমি এখানে জাস্ট এক্সাম্পলের জন্য আপনাকে ধরবো, যে ধরুন আপনি পার প্যাকেটে আমি যদি 2 পয়সাও ধরি, তাহলে একটা বস্তা যদি, এক সেকেন্ড আপনাকে দেখাই, এখানে ধরুন আপনি 2 পয়সা
করে পার প্যাকেট যদি ধরেন, মানে একটা বস্তা যদি 150 প্যাকেটের বস্তা হয়, 150 প্যাকেট মানে 3 টাকা আপনার বস্তা প্রতি খরচা, 2 পয়সা হবে না, তাহলে আপনাকে বেশি ধরতে হবে। 5 পয়সা যদি ধরেন, 5 পয়সা × 150 75 টাকা, না এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে, এটা আপনাকে ধরতে হবে ধরুন 4 পয়সা ধরলেন, 4 পয়সা না এটা ভুল ধরলাম আমি, 04, 6 টাকা, হ্যাঁ এবার দেখুন মোটামুটি আমি যেটা যেটা ধরছিলাম মানে হোম ডেলিভারি, 1 পয়সা পার প্যাকেটে ধরলে আপনার 15 টাকা আসছে। 15 টাকা মানে একটা ভ্যান ভাড়া আপনাকে পার বস্তা 15 টাকা দিলে আপনার অনেক অনেক বেশি চলে, সরি এটা 15 টাকা দিলে অনেক বেশি চলে যাচ্ছে, মানে 10 পয়সা আপনাকে এখানে ধরতে হবে, 0.10 10 পয়সা। এবার আমি মোটামুটি একটা ক্যালকুলেশন পেয়ে গেলাম, রাফ একটা ক্যালকুলেশন পেয়ে গেলাম। এবার আমি এটাকে ফ্রেশভাবে আপনাকে বোঝাচ্ছি। এই দেখুন এবার আমি এক প্যাকেটের দাম পেলাম গিয়ে, এক প্যাকেটের দাম পেলাম আমি 19 টাকা, 19 টাকার সাথে আমি যোগ করছি ট্রান্সপোর্ট 11 পয়সা, 0.11, তার সাথে আমি যোগ করছি পিপি 40 পয়সা, 0.40, প্লাস তার সাথে আমি ইলেকট্রিক 8 পয়সা, 0.08, প্লাস তার সাথে আমি লেবার 48 পয়সা, 0.48, এবার তার সাথে আমি 0.02 মানে মেশিন ডেপ্রিসিয়েশন 2 পয়সা, প্লাস 0.02, তার সাথে আমি তারপরে যোগ করব হোম ডেলিভারি যেটা 10 পয়সা, 0.10। টোটাল আমার তাহলে একটা প্যাকেট সম্পূর্ণ রেডি করে দোকানদারকে দিয়ে আসতে আমার খরচা কত হচ্ছে আমি দেখে নিচ্ছি। দেখুন 19 টাকা যুক্ত 0.11 11 পয়সা, যুক্ত 40 পয়সা, যুক্ত 0.08 8 পয়সা, যুক্ত 48 পয়সা, 0.48, যুক্ত 0.02, 0.02, যুক্ত 0.10, মানে একটা প্যাকেট আপনার কস্টিং চলে এলো 20 টাকা 19 পয়সা, সমান 20 টাকা 20.19 পয়সা। এবার আপনি এতে খরচা করলেন, মানে এক প্যাকেটে আপনি খরচা করে ফেললেন 20 টাকা 19 পয়সা। এবার আপনি একটা ধরুন টার্গেট আমি সেট করলাম, এখানে পার্সেন্টেজ দেখলে আপনি পাবেন না, তো মোটামুটি আমরা যেটা একটা হিসাবে চলি যে পার প্যাকেটে আমি 1 টাকা প্রফিট রেখে কাজ করব, যুক্ত 1 টাকা মানে 21 টাকা 19 পয়সা, সমান 21 টাকা 19 পয়সা, মানে এই রেটে আমি মার্কেটে 20 পিসের প্যাকেটে মাল সেল করব। এই হচ্ছে কস্টিং, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার এই ফর্মুলাটা আপনি সব রকম আইটেমের উপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবার আপনাকে জেনে নিতে হবে যে কত জিএসএমে আপনার কত পিস কাগজ পাচ্ছেন, বুঝতে পেরেছেন তো? এটা আমি যেমন দেখালাম একটা 70, আমি যেটা দেখালাম আপনাকে যে 70 টাকা করে কেজি কিনলাম, 74 পিস মাল পেলাম, এই এই কেজির উপরে এই এটা দেখলাম। সবসময় আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে টাকাটা সেটা প্রথমে দেবেন, তারপরে আপনি কত পিস পাচ্ছেন সেটা দিয়ে ভাগ করবেন, দিলে আপনি সঠিক রেজাল্টটা পাবেন। আপনি যদি এখানে 74টাকে প্রথমে দিয়ে ভাগ করি তাহলে আপনি কি পাচ্ছেন দেখুন, 74 ডিভাইডেড যদি 70 ধরি তাহলে 1 টাকা 5 পয়সা, তাহলে এই এই রেজাল্টের উপরে আপনি গেলে কিন্তু আপনি পুরো সম্পূর্ণ ভুল ক্যালকুলেশন করতে করতে চলে যাবেন, মানে 1 টাকা 5 পয়সা আপনার তখন 1 পিসের কেনা পড়ে যাচ্ছে, এটা কিন্তু সম্ভব না, কারণ আপনার 70 টাকার দাম 74 পিস পাচ্ছেন, তো 1 টাকা তো হতে পারে না। তো তাই আপনাকে বলি যেটা আপনার কেনা দাম সেটাকে প্রথমে রাখবেন, মানে 70টাকে প্রথমে রাখবেন, যেমন 70 ভাজিত
74 যেটা আমি পিস পাচ্ছি 74 সমান 94 পয়সা এটা হচ্ছে সঠিক ক্যালকুলেশনের পদ্ধতি মানে আপনার কেনা দামটা মানে যে দামটা আপনি বিক্রি করছেন সেটা প্রথমে লাস্টে আপনি কত পিস পাচ্ছেন সেটা লাস্টে এইটাই হচ্ছে আপনার ক্যালকুলেশন বের করানোর পদ্ধতি আই হোপ কি আপনারা তো আই হোপ কি আপনারা যে আমি ক্যালকুলেশনটা আপনাকে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছেন তো আশা করি আপনার এতে কোনো আর সমস্যা হবে না বা এই ক্যালকুলেশন বের করার নিয়ে আর কোনো সমস্যা হবে না আপনারা যদি জানতে চান যে পুরো ফুল প্রসেসিংয়ের যে কস্টিংটা কী করে বের করতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি সেরকম পর্যাপ্ত পরিমাণ কমেন্ট আসে আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও সেপারেটলি একটা ভিডিও বানিয়ে আপলোড করে দেবো এছাড়াও আপনাদের এই ব্যবসা রিলেটেড যাবতীয় জিনিস যা কিছু জানার আছে আমাকে কমেন্ট করে জানান আমার আমার ইনস্টাগ্রাম বা আমার ফেসবুক আমি সেরকম এক কিছু ইউজ করি না আমার ওই ইউটিউবে আপনাকে কমেন্ট করে জানাতে হবে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আমি অবশ্যই আপনাদের যদি সেরকম রেসপন্স পাই আমি বা আপনারা যদি সেরকম দেখি যে কমেন্ট আসছে তো অবশ্যই আমি সে একটা সেপারেট ভিডিও বানাবো তো আই হোপ কি আজকের যে টপিক্সটা আপনি বুঝতে পেরেছেন যা বা যেটা বোঝানোর চেষ্টা করেছি আপনি বুঝতে পেরেছেন আশা করি সবাই বুঝে গেছেন তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে হেল্প করুন তাতে আপনারই সুবিধা আপনারই ফায়দা হবে।